বামনগোলা গ্রামীণ হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলনে নামলেন মোদিপুকুর এলাকার বাসিন্দারা। বিএমওএইচ এর বদলির দাবিতে জোর বিক্ষোভ দেখালেন বুধবার। উল্লেখ্য, সম্প্রতি মালদার বামনগোলা গ্রামীণ হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। এই মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মোদিপুকুর এলাকার বাসিন্দারা আন্দোলন শুরু করেন। তারা বিএমওএইচ সুদীপ কুণ্ডুর বদলির দাবিতে সপ্তাহখানেক আগেই বিক্ষোভ দেখান। ওই সময় পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নিলেও ফের বুধবার তারা আন্দোলনে নামেন। এদিন তারা মোদিপুকুর এলাকায় মিছিল করেন, পথ অবরোধ করে বামনগোলা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতি, হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে বিএমওএইচ এর বদলির দাবিতে সরব হন। অবশেষে ঘণ্টা দুয়েক পর পুলিশের আশ্বাসে মহিলারা আন্দোলন তুলে নেন বলে জানা গেছে। আমাদের এখানে মানে ডাক্তারবাবুর পরিষেবা আমরা ঠিকমতো পাচ্ছি না, ভুল ডিট মেরে আমাদের মানুষ মেরে ফেলছে, ডাক্তার নার্স বলুন সবাই আমাদের সঙ্গে মানে অবৈধ ব্যবহার করছে। আমরা যে রুগী আমাদের তো ঠিকমতো পরিষেবা দিচ্ছে না, এবং আমাদের মানে একটা যে নার্স তার যে সেবা করা উচিত, ডাক্তার ভুল ট্রিটমেন্ট করছে এবং সে ভুল ট্রিটমেন্টে আমাদের এখানে মানুষ মারা গেছে। আজকে আমরা পথ অবরোধে নেমেছি এবং ডাক্তারের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা, এই ডাক্তারকে আমরা এখানে চাইছি না, ওনার বদলি চাই আমরা এখানে চাইছি না, ওরকম দুর্নীতিবাজ ডাক্তার আমরা চাইছি না। রোগীর পরিবারের আত্মীয়র মোবাইল সহ টাকা চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ল এক যুবক। আর ধরা পড়ার পরপরই তাকে রীতিমতো গণধোলাই দিল উত্তেজিত জনতা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে বহু মানুষ চিকিৎসা পরিষেবার জন্য ভিড় জমান। তাদের মধ্যে একজন ছিলেন বৈষ্ণবনগর থানা চীনাবাজার এলাকার বাসিন্দা আবদুল্লাহ মুসলিহউদ্দিন। তিনি আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকার সময় জৈনিক এক যুবক চুপিসারে তার পকেট থেকে মোবাইল সহ 500 টাকা চুরি করে পালানোর চেষ্টা করে, তবে পালাতে সফল হয়নি, তাকে ধাওয়া করে ধরে ফেলেন। আর ধরা পড়ার পরপরই উত্তেজিত জনতা ওই যুবককে রীতিমতো গণধোলাই দেয়। এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আমি আউটডোরে দাঁড়িয়েছিলাম, ওখানে ছবি করার জন্য আমার গ্রামের লোক নিয়েছিলাম। সে সময় আমাকে একজন বলে, তোমার মোবাইল আছে কি দেখো তো। আমি দেখছি তো মোবাইল নেই, বলছে এই যে মোবাইল নিয়ে পালালো। এই তো তেড়ে গিয়ে ওকে ধরলাম, ওর কাছে মোবাইলটা পেলাম, টাকা পাইনি। বেকায়দায় বিপদে পড়ে যদি এইসব জিনিস চুরি হয়ে যায় সাধারণ পাবলিক বা গরিব মানুষের, তাহলে তো আমরা সাধারণ মানুষ যাবো কোথায়? কোনো নিরাপত্তা আমাদের, কোনো যে কোনোভাবে আমাদের নিরাপত্তা করা হোক বা আমাদের কোনো সাহায্য দেওয়া হোক, এই নিরাপত্তা থেকে, এই চুরি চিন্তা থেকে যেন আমাদের সুরক্ষিত থাকে। আনন্দের পাঠ, পাঠের আনন্দ, খুদে ছাত্রছাত্রীদের মধ্যে এমনই ভাবনা জাগিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মালদা শিক্ষা দপ্তর। চালু করেছে আনন্দ পরিসর নামে এক বিশেষ কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে বুধবার ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর অঞ্চলের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল আনন্দ পরিসর আসর 2023, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার শহর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ সহ আরও অনেকেই। তারা প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে আনন্দ পরিসর আসরের শুভ সূচনা করেন। আর সূচনার পরপরই ইংরেজবাজার শহর দক্ষিণ চক্রের মোট 9টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মডেল তুলে ধরে, সেই সঙ্গে নাচ গান আনন্দে মেতে ওঠে। আনন্দ পরিসর আসর আক্ষরিক অর্থেই শিশুদের মনে আনন্দের হিল্লোল তোলে। আজকে আনন্দ পরিসর, যেটা 20 তারিখ থেকে অঞ্চল শুরু হয়েছে, আজকে দুপুর 2 অঞ্চলে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে 9টি স্কুলে আনন্দ পরিসর আসর শুরু হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে কোভিড পরিস্থিতিতে একটা স্কুল স্কুল বা পড়াশোনার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়েছিল, সেটার আগ্রহ তৈরি করা, তাদের যে মিনিমাম লার্নিং আছে তাদের রিডিং যে হ্যাবিট আছে সেটাকে একটু দূর করা, এবং আনন্দের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পড়াশোনা করতে পারে।
অন্যদিকে এদিন কালিয়াচক তিন নম্বর ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে জাতীয় পুষ্টি দিবস পালন করা হয়। এদিন এই পুষ্টি দিবস পালনের ছবি নজরে আসে শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষসহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন সভাধিপতি নিজ হাতে শিশুদের মুখে অন্নপ্রাশনের খাবার তুলে দেন, সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ করানো হয়। এছাড়াও মা ও শিশুদের পুষ্টি নিয়ে সচেতনতামূলক আলোচনাও চোখে পড়ে। পুষ্টি দিবস পালন করা হলো প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে পুষ্টি সপ্তাহ, এবং সেপ্টেম্বর মাসটা মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্টি মাস হিসাবে গণ্য করেছেন। এখানে কিছু গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ করানো হলো এবং ছোটো ছোটো বাচ্চাদের অন্নপ্রাশন দেওয়া হলো। এখানে পুষ্টিকর যে সকল খাবারগুলো রয়েছে সেই সব খাবারের প্রতি তাদের যেন একটা অ্যাওয়ারনেস করা হলো, যে তারা যেন এই সকল খাবার খেয়ে যেন স্বাভাবিক এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা যেন প্রসব করতে পারে। অন্যদিকে এক বেসরকারি ব্যাংকের বীমা সংস্থার পক্ষ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্টিভিটি পালনের ছবি নজরে এলো মালদায়, যার অঙ্গ হিসেবে বুধবার সংস্থার সদস্যরা মিলে মালদা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। ছায়া প্রদানকারী 25টি নিমগাছের চারা কলেজের বিভিন্ন স্থানে রোপণ করেন। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মালদা কলেজের প্রিন্সিপাল ইনচার্জ অরূপ রায় চৌধুরী, বেসরকারি ব্যাংক সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার অমিতাভ রায় সহ আরও অনেকেই। কিছু কর্পোরেটের সোশ্যাল রেসপন্সিবিলিটি উপলক্ষে আমরা মালদা কলেজে কিছু ট্রি প্ল্যান্টেশন করলাম। তো এখানে আমরা নিম গাছ কিছু রোপণ করলাম এবং এটা কলেজের অধ্যক্ষের অনুমতি এবং কলেজের বিশেষ মানে যারা দায়িত্বে আছেন ওনাদের অনুমতি নিয়ে এই বৃক্ষরোপণটা আমরা করলাম। প্রতি বছর HDFC-র তরফে একটা সামাজিক দায়িত্ব পালনের তাগিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করে। এবার ওরা মালদা কলেজে কিছু বৃক্ষরোপণ করতে চেয়েছি, আমরা তাতে সাড়া দিয়েছি এবং আজকে তারা 25টির মতো নিম গাছ আমাদের গার্লস হোস্টেলের প্রাঙ্গণে এবং মালদা কলেজের আর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। অন্যদিকে এদিন শামসির মতিগঞ্জ এলাকার এক বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস, চিকিৎসক MM রহমান, নার্সিংহোমের ম্যানেজিং ডাইরেক্টর আনারুল হক সহ আরও অনেকে। এদিনের এই শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন নার্সিংহোম কর্তৃপক্ষ। আজকে 3 বছর পূর্তি উপলক্ষে আমি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি মানুষের সেবার সাথে, আর যারা ব্লাড ডোনেট করবেন ওনাদের জন্য আমি একটা বিশেষ গিফটের ব্যবস্থা করেছি, আর সাথে চারা গাছ দিয়েছি, মানে ওটা যদি আমার একটা স্মৃতিস্বরূপ থাকে।